হ্যাতিরা সেলফি বয়, আনারা বুঝিনি কেন হ্যাতিরা আসছে ঘুরতে আর সেলফি তুলতে। ও বাঁরে বাঁও, ঠাঁস ঠাঁস করি আজ ফেসবুক প্রোফাইলে দিয়ে দিব ব্যাগ গুণ ছবি। ঠিক কইছি নি? তোমার নাম কি? তোমার নাম কি? কাকার সাথে ঘুরতে আসছো? কোন ক্লাসে পড়ো তুমি? শিশুতে। কে তোমাকে ঘুরতে নিয়ে আসছে? কই থাকো তোমরা? বাসা কোন জায়গায়? তো ভাই আপনারা কোথা থেকে আসছেন? আপনাদের বাসা আশেপাশে? আশেপাশে। জায়গাটা কেমন লাগতেছে? অনেক দারুণ, মাঝে মধ্যে আমরা আসি, ফ্লাইটে আসি, ভালো লাগে। কয়জন আসছেন এখানে? আপনি কিছু বলেন এই জায়গা সম্পর্কে? আপনাদের বড় ভাই কোনো টিপস দেয় নাই? কি খাওয়াইলো আপনাদের? ঢাকার আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যা অনেকের চোখেই পড়ে না বা আমরা অনেকেই দেখি না। আমরা সবাই অনেক টাকা খরচ করে একটি দিনকে বা একটি বিকালকে রাঙিয়ে তুলতে দূর থেকে দূরান্তে চলে যাই, কিন্তু আমরা কি কখনো খেয়াল করে দেখেছি ঢাকার আশেপাশে কত সুন্দর সুন্দর জায়গা আছে? হ্যাঁ, আজকে আমি আপনাদের এমনই একটা জায়গার সাথে পরিচয় করিয়ে দিব যেখানে আসতে আপনি যেমন আপনার মনকে রাঙিয়ে তুলতে পারবেন তেমন পাবেন মানসিকভাবে রিফ্রেশ। চলুন তাহলে দেখে নিই। এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হলো খাল। এই খালের পাশ দিয়ে আঁকা বাঁকা পথ দিয়ে হেঁটে বেড়ানোর মজাই আলাদা। আপনি যদি শহরের কোলাহল থেকে বেরিয়ে নিজের মতো করে উপভোগ করতে চান তাহলে অবশ্যই এই জায়গাটায় আসতে পারে, এটা আপনার জন্য বেস্ট একটা জায়গা হতে পারে। চারপাশটাই শুধু কাশফুল আর সবুজের সমাহার, নেই কোনো কোলাহল, নেই কোনো শব্দ দূষণ, এমন নীরব একটা পরিবেশ, কার না ভালো লাগে। ফুল সেটা যাই হোক, সুবাস থাকুক আর নাই থাকুক, মনকে রাঙিয়ে তোলে, এটাই হলো ফুলের সবচেয়ে বড় গুণ। Thank you.
বন্ধুরা, সামনে একটা পাহাড় রয়েছে, আমরা ওই পাহাড়ে যাওয়ার জন্য চেষ্টায় আছি। যাচ্ছি, গিয়ে উঠে দেখাবো আপনাদের, সাথেই থাকুন। আপনাকে এখানে আসতে হলে প্রথমে মিরপুরের 12 নম্বর অথবা কালচি থেকে রিক্সায় চড়ে সাগুপ্তার কথা বললেই নামিয়ে দিবে। সেখান থেকে হেঁটে বা ওই রিক্সা করেই আপনি চলে আসতে পারেন এই জায়গাতে। এটা মিরপুর ডিওএসএসের পাশে অবস্থিত, জায়গাটির নাম সাগুপ্তা। ওই যে বড় বড় বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ডিওএসএস এর বিল্ডিং। এটা মিরপুর ডিওএসএস, আর চার পাঁচটাই সবুজের সমাহার। সেই সাথে সবুজের বুকে রয়েছে সাদা রং মিশানো কাশফল, যে ফুলের কোনো গন্ধ নেই কিন্তু সৌন্দর্য ছড়াতে একটু কার্পণ্যতা বোধ করে না এই কাশফল। দেখেন, এখানে অনেকেই ঘুরতে আসে, দল বেঁধে ঘুরতে আসে বা একা একা ঘুরতে আসে, আপনিও আসতে পারেন। চলেন তাহলে আমরা এই সরু পথ ওয়ালের উপর দিয়ে হেঁটে বেড়াই। এখনের সময়টা সূর্য আসতে যাওয়ার সময়, ঠিক সন্ধ্যার একটু আগে, এখনই কিছুক্ষণ পরে হয়তো বা সন্ধ্যার আজান দিয়ে দিবে। চারপাশ থেকে শীতল হাওয়া যেমন আপনার দেহ আবার মনকে ভরিয়ে দিবে, তেমন চারপাশের প্রাকৃতিক পরিবেশ আর সৌন্দর্য আপনার দৃষ্টিকে আকর্ষণ করবে। নীরব পরিবেশের মাঝে 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 কানে ভেসে আসে দু চারটা পাখির কিচিমিচি শব্দ, যা আপনার মনকে আরো ধুলা দিয়ে তুলবে। এখানে আসলে আপনি উপভোগ করতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য। এখানে অনেকেই ঘুরতে আসে পরিবার, গার্লফ্রেন্ড বা বন্ধুদের নিয়ে, একটা বিকেলকে খুব সুন্দর করে রাঙিয়ে তোলার জন্য। ফ্রেন্ডস, এখন আমরা একটা ওয়ালের উপর দাঁড়িয়ে আছি, নিচে দিয়ে পানি আর কাদা, আমরা ওই পাহাড়টাই যাবো, এই জন্য ওয়ালটাই রাস্তা হিসেবে ব্যবহার করছি। ওপার যে অবশ্য রাস্তা আছে কিন্তু আমরা বলে অন্য রাস্তায় চলে আসছি। ওই যে সামনে টিলাটা দেখতে পাচ্ছেন, আমরা ওই পাহাড়ে যাবো, পাহাড় না একটা টিলা, অনেক উঁচু। এই দেখেন চারপাশে কাশফুল আর কাশফুল, নিচে তাকালেই পানি। আমি কিসের উপর দাঁড়িয়ে আছি একটু দেখেন, দেখানোর চেষ্টা করি। আমার দুইটা পা দুইটা ওয়ালের উপর। চেষ্টা করি ক্যামেরা করতে, ভিডিও করতে করতে যাওয়ার চেষ্টা করি। ফুল আর আমি, চলেন তাহলে এই পাহাড়তে উঠি। খুব সাবধান, অনেক খাড়া।
খুব সম্ভবত। এটা মনে হয় লাইক কেন? পাহাড় ভ্রমণ করতেছে, উঠতেছে সব, খুব কষ্ট করে, অনেক খারাপ জায়গাটা। এখানে শুধু আমরাই ঘুরতে আসি নাই, এই উঁচু টিলাটা, খাড়া টিলাটাই যারা এখানে ঘুরতে আসে সবাই একবার হলে উঠে যায়। এখানে উঠার জন্য অবশ্য রশি বাঁধা আছে, আপনাদের হয়তো বা দেখিয়েছি, নামার জন্য রশি বাঁধা আছে টিলার উপর থেকে চার পাঁচটা। চলেন তাহলে একবার দেখে নিই। কতটা খারাপ, আমি দিলাম আসলে তোমার একজনের নাম তো দেখ রশিদাকে বাইটা দিছে, খুব উপকার করছে। এই যে ওনারা নামতেছে রশি ধরে ধরে, এখানে যারা আসছে সবাই বেড়াতে আসছে, কেউ ফ্যামিলি নিয়ে আসছে, কেউ ফ্রেন্ডস নিয়ে আসছে, আবার কেউ তার মনের মানুষটাকে নিয়ে আসছে। এই রশি ধরে এই টিলা থেকে নামতে হবে, তাছাড়া কোনো উপায় নাই, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। তাহলে চলুন নামি আর চেষ্টা করি দেখানোর। মন চাচ্ছে হারিয়ে যেতে সবুজের মাঝে, হ্যাঁ হারিয়ে গিয়েছি, কিন্তু একা একা আর কত হারানো যায়। দল পেতে আসলে ঘোরার মজাটাই আলাদা। আপনারা যদি কেউ আমার সাথে আমার ট্রাভেল গ্রুপে জয়েন করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে অন করে দিবেন।